গান শুনতে কে না পছন্দ করে। গানের জগতে এমন কিছু শিল্পী রয়েছে যাদের গান শুনতে দর্শক একটু বেশি পছন্দ করে, আর এই জগতে দুটি পরিচিত নাম শ্রেয়া ঘোষাল এবং নেহা কাক্কার। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এই দুই জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল এবং নেহা কাক্কার দুজনের মধ্যে কে সেরা, কার জনপ্রিয়তা বেশি এবং গানের জগতে কে সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো শ্রেয়া ঘোষালকে নিয়ে। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। শ্রেয়া ঘোষালকে বলা হয় গানের রানী। শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। দিওয়ানি হা দিওয়ানি দিওয়ানি হো গই। শ্রেয়া সেই 90 দশক থেকে এখন পর্যন্ত একাধিক গান দিয়ে মাতিয়ে রেখেছে তার দর্শক মহল। কভি কোশিশ ভি মত করনা মুঝে পানে কি। শ্রেয়া ঘোষালের কণ্ঠে সফট গানগুলো শুনে আমরা অভ্যস্ত হলেও তার কণ্ঠে লাউড টাইপের গানও দর্শক বেশ পছন্দ করে। তার চিকনি চামেলি গানটিও বেশ মাতিয়ে রেখেছিল দর্শক মহল। শ্রেয়া ঘোষাল গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার 16 বছর বয়সে। 2002 সালে দেবদাস মুভিতে গান গাওয়ার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শ্রেয়ার। এছাড়াও জনপ্রিয় গান ডোলারে ডোলারেও তিনি কভার করেছেন। এরপর আর শ্রেয়াকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বাংলা হিন্দি ছাড়াও মোট 20টি ভাষায় গান গেয়েছেন। শ্রেয়া ঘোষাল অনেক বাংলা গানও কভার করেছেন। রাস্তায় সাজে ড্রাম লাইন আর কবিতায় সই কাপলেন। বন্ধন সিনেমার যে কথাটি মনে গানটি বেশ পছন্দ করেছে দর্শক। এছাড়াও রয়েছে জনপ্রিয় সিনেমা ক্রিশ থেকে প্যার কি কাহানি গানটি। তার বারসোরে গানটির জন্য তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন। এছাড়াও জনপ্রিয় গান পাগলা হাওয়ার বাদল দিনে তার গাওয়া একটি গান। রাব দে বানাদে জুরি সিনেমার মেইন গানের ডুয়েট ভার্সনটিও তিনি গেয়েছেন। প্রেমের কাহিনী সিনেমার রিমঝিমে ধারাতে গানটি তিনি কভার করেছেন। তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে বডিগার্ড সিনেমার জন্য তার গাওয়া তেরি মেরি গানটি দর্শকদের মাতিয়ে রেখেছে। তেরি মেরি গানটির জন্য তিনি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন। তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হে মুশকিল। এছাড়াও আশিকি টু সিনেমার সুন রাহা হে গানটিও তিনি গেয়ে বেশ আলোচনায় আসে। জিনে লাগাহু গানটি ছিল এক সময়ের আলোচিত এবং পছন্দের একটি গান। হ্যাপি নিউ ইয়ার সিনেমার মানওয়া লাগে গানটি বেশ জনপ্রিয় একটি গান। এছাড়াও পাল গানটির ফিমেল ভার্সন শ্রেয়া ঘোষাল কভার করেছেন। তাছাড়াও তার অনেক আইটেম সং দর্শকদের মাতিয়ে রেখেছে। তিনি এত এত গান গেয়েছেন, তার কোন গানটি যে দর্শক পছন্দ করে না তাই বলা মুশকিল। এবার আসা যাক আরেক জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কারের সম্পর্কে। ভারতবর্ষের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা প্লেব্যাক সিঙ্গার নেহা কাক্কার। নেহা কাক্কারের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, তবে ককপিট সিনেমার সেকেন্ড হ্যান্ড জওয়ানি গানটি তার প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাওয়া গান।
পরে তিনি বিন্দাস সিনেমার রিমিক্স কাওয়ালি এবং পার্টি শুজ গানটি গেয়েছেন। টনি কাক্কারের সাথে গাওয়া কারমে মিউজিক বাজা গানটিও বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও বাংলাদেশের অগ্নি সিনেমায় বহুল আলোচিত ম্যাজিক মামুরি গানটিও তিনি গেয়েছেন। মিলি হো তুম গানটি তার ক্যারিয়ার জগতের সবচেয়ে বড় পাওয়া। এই গানটির জন্যই মানুষ তাকে নেহা কাক্কার হিসেবে চিনেছে। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে। বহুল আলোচিত কালা চশমা গানটিও নেহাই কভার করেছেন। রাপ্তা সিনেমার মে তেরা বয়ফ্রেন্ড গানটিও নেহা কাক্কার কভার করেছেন। তার সর্বোচ্চ আলোচিত গান ছিল দিলবার দিলবার গানটি। এবং সিম্বা সিনেমা থেকে আখ মারে গানটি। এছাড়াও সাম্মা সাম্মা গানটিও নেহা কাক্কার গেয়েছেন। তাছাড়াও তার অন্যতম জনপ্রিয় গান এটি। এছাড়াও তার অসংখ্য গান রয়েছে। এবার আসা যাক নেহা কাক্কার এবং শ্রেয়া ঘোষাল এদের দুজনের মধ্যে কে সেরা। শ্রেয়া এবং নেহার মধ্যে তুলনা করলে তো অবশ্যই শ্রেয়া এগিয়ে থাকবে, কারণ শ্রেয়া ঘোষাল সেই 90 দশক থেকে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা ধরে রেখেছে সমানভাবে। তবে নেহারও কিন্তু নির্দিষ্ট একটা ফ্যান বেস রয়েছে। নেহা কাক্কারও কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে।